Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Asha korchi Allahur rahmate apnara je jekhane achen bhalo achen oshustho achen. Amra apnader duay Allahur rahmate amar poribar niye bhalo achi. Ajker blog ta shondhe theke shuru kore dilam. Tar shondher shomoy natnir jonno soup banaye niche. Okay, o soup khabe. আর আমাদের জন্য সন্ধ্যায় ফল কেটে নিয়েছিলাম তো আর সেমাই বানাইছিলাম তো ওগুলো দিয়েই আমরা সুন্দর নাস্তাটা করে নিয়েছি তো নাতনির নাস্তাটা বাকি আছে তো তো আমাদের সাথে খেতে চায় না তো ওর জন্য এজন্য ছোপটা বানায় ওকে খাওয়ায় দিবে নাতনিকে স্যুপ খাওয়ানোর পরে আমাদের জন্য কফি বানায় নিয়ে আসছে তার এদিকে ও স্যুপ খায়া কাঁথা দিয়ে ঘর বানায় খাটের মধ্যে খেলতিছে কি করবে একা একা তো তার মধ্যে এবার ওর বাসা থেকে ওর খেলনাপাতি কিছু নিয়ে আসেনি তো কতক্ষণ আর ওর সময় কাটে এভাবে তো এভাবে এভাবে খেলে দুষ্টামি করে তো এখন রাতের রান্নার প্রস্তুতি চলতেছে তো আজকে হাঁসের গোশত আর একটু সাদা পোলাও রান্না করব তো মেয়ে বলতেছে যে মামনি আমি রান্না করি তো আমি ঠিক আছে করো মেয়ে এদিকে হাঁসের গোশতটা কেটে ক্লিন করে নিয়ে রান্না বসায় দিছে তো এদিকে পোলার চালটা ধুয়ে নিচ্ছে একদিকে হাঁসের গোশতটা তো কষায় নিচ্ছে তা আরেকটা ফ্রাই প্যান বসে দিয়ে ওটাতে পোলাও রান্না করবে প্রথমে তেল দিয়ে নিল তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপর শাহী জিরা
লং দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন ওর মধ্যেই পোলার চালটা দিয়ে বেশ কিছুক্ষণ পোলার চালটা ভেজে নেবে। এই ভেজে নেওয়ার ফলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয় আর অনেক টেস্ট লাগে। চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তার মধ্যে এখন গরম পানি আর এক কাপ দুধ দিয়ে দিবে। তারপর সাদা পোলাওর মধ্যে আদা রসুনের এগুলো পেস্ট কখনোই ব্যবহার করবেন না, তাহলে পোলাওর যে চালের গন্ধ ওটা নষ্ট হয়ে যায়। দুধ আর পানি তো দিয়ে দিয়েছে, তার উপরে কয়টা কাঁচামরিচ দিয়ে পোলাওটা ঢেকে দিবে। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তো আমার পাশে বসে নাতনি খেলাধুলো করছে, তো এই জন্য অনেক সময় অনেক সাউন্ড আসছে, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। পোলাওটা তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হচ্ছে, তা হাঁসের গোস্তটা তো অনেকক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে, তো এখন ওর মধ্যে গরম পানি দিয়ে রান্না করবে। তা পোলাওটা তো হয়ে গেছে, নামায় ফেলছে, তো এদিকে হাঁসের গোস্তটাও হয়ে গেছে, তো এটাও এখন নামায় নিব। তো সব কিছু রেডি করে নিয়ে তো বড় মেয়ের জামাই আর নাতনি ওর আগে খাক, তারপরে আমরা খেয়ে নিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
বাবা তো খেয়ে নিচ্ছে, তার নাতনির তো খাওয়া কতটুক নিয়েছে কিভাবে খাচ্ছে তোকে তো আবার পরে খাওয়াই দিতে হবে। তা যাই হোক, তোরা খেয়ে নিচ্ছে তা আমরা এখন খেয়ে নিব। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সার্বক্ষণিক দোয়া করি। আল্লাহ যেন এই মহামারীতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, হেফাজতে রাখে। সামনে ঈদ, তা আপনারা সবাই সুস্থভাবে ঈদটা যেন পালন করেন, এই দোয়াটাই আমি করি। তো আজকে আসি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।